একজন নতুন কোচ একজন ভালো কোচ হেভিওয়েট কোচ না হোক যে কোচটা বাংলাদেশ দলকে অ্যাটলিস্ট ট্র্যাকচ্যুত হয়ে যাওয়া একটা দলকে ট্র্যাকে ফেরাতে পারবে এরকম একজন কোচ পাওয়াটা এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জিং ভেরি চ্যালেঞ্জিং ভেরি চ্যালেঞ্জিং আর যেটা আমি বলছিলাম ইমরোজ ভাই একটা কথা বললেন যে ক্রিকেটটা ওখানে থেকে যাবে ক্রিকেটটা ওখানে থাকবে না ক্রিকেটটা আরো নেমে যাবে যদি আপনি এভাবে চলতে থাকেন এক আর আপনি কোচ চেঞ্জ করেন 100 বার চেঞ্জ করেন কিন্তু আপনি আমার কাছে মনে হয় আপনি আই ওয়াশ করার জন্য চেঞ্জ করবেন না আপনি ছুঁড়ে ফেলে দিবেন না এর আগে যখনই বাংলাদেশ টিম খারাপ করেছে কোন একজনকে মানে বলি পাঠা বানিয়ে একদম না আমাদের কোচ ঠিক না কোচ বাদ সেটা আপনি 19 ওয়ার্ল্ড কাপে বলেন বা কোনো ট্রেনারের ব্যাপার বলেন অনেক কিছু হয়েছে আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড বাদ দেওয়া দিতেই পারেন খারাপ করেছে দেশ বিদেশের খেলা দেখুন টফিতে যে কোনো সময় যে কোনোখানে কিন্তু বাদ দেওয়ার আগে ফ্রন্ট অফ মিডিয়া যাতে ক্লিয়ার করেন যে আমরা এই এই কারণে বাদ দিয়েছি এই কোচকে আমরা এই এই কারণে আনছি যেমন হাতুরাকে যখন আনা হয়েছিল আমি ওনার এগেনস্টে না ইজ আ গুড কোচ হতে পারে আমি কাজ করি না দুনিয়া থেকে বলা মুশকিল আমরা যে পারফরমেন্সই দেখব সাকসেস দেখব আর তো কিছু দেখব না এর আগে কেন উনি বাবা পেয়েছেন উনি সাকসেস হয়েছে তো ওই জন্য অনেক প্লেয়ার বিপদে পড়েছেন ওটা নিয়ে কাউন্ট হয় না কেন বাংলাদেশ টিম সাকসেস হাতুরা সিং হোক বা যে কোনো কোচই বাদ দেওয়া যায় উইথ লজিক যাতে বাদ দেয় ফ্রন্ট অফ মিডিয়াতে মানুষজন জানতে পারে তাহলে আপনি ইম্প্রুভ করবেন আপনার জবাব দিতে থাকবে নিঃসন্দেহে কিন্তু বাদ দেওয়ার জায়গাটা থেকে শুধুমাত্র হেড কোচের ইস্যুটাই তো নয় যারা হচ্ছে সহকারী কোচ যারা রয়েছে সেটাই বলছিলাম যে প্রথমে তো আপনি রিসার্চ করবেন যে আপনি ওদেরকে বাদ দিলে আমরা কাকে দিব বা হাতুরাকে বাদ দিলে আমরা কাকে আনব সত্যি কথা কি বি অনেস্ট যদি বলি আমাদের কালচারের জন্য হোক অনেক দুঃখজনক স্মৃতি আছে অনেক কোচের ন্যাচারালি কোচ কোচ কথা হয় বা পরিচয় থাকে ওইভাবে অনেক সময় হাই প্রোফাইল কোচ আমাদের দেশে আসতে চায় না এটা হচ্ছে অনেস্ট একদম বাস্তবতা ওই একটা কথা সেম যদি আপনি অন্য কোচ বিরাট ধরেন ডোনাল্ড ধরেন তো ওদের সঙ্গে কি টাইপে আলাপ করে আমরা এইভাবে চাই বা হাতুরাকে যদি রাখে হাতুরাকে যদি আমরা সবাই বলছি যে মানে মোর দেন পাওয়ার দেন ক্যাপ্টেন যেটা আমরা গণমাধ্যমে দেখি বা মাথায় রাখতে হবে যতই বড় কোচ হোক সেটা মাহমুদুল্লাহ হতে পারে সেটা হৃদয় হতে পারে প্লেয়ার হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি আপনি ওনাকে বুঝিয়ে বকা দিয়ে কনভিন্স করে আপনি ডিপেন্ড করবে কার সাথে আপনি কিভাবে কথা বলবেন আপনি মাহমুদুল্লাহর সঙ্গে এক টাইপের কথা বলবেন আপনি সাকিবের সঙ্গে এক টাইপের কথা বলবেন এটাই হচ্ছে কোচিং কাকে কিভাবে আপনি ডমিনেট করবেন বা কিন্তু কিন্তু এই বিষয়টা তো জাভেদ ওমর বেলিম হচ্ছে না তার কারণটা হচ্ছে আমি বলি যে